শহরকে যানজট মুক্ত করতে মহকুমা শাসকের নির্দেশ মতো বিলদা গান্ধী পার্ক সংলগ্ন এলাকা পরিষ্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। ভাঙা হল বিলদা শহরের ঐতিহ্যবাহী গান্ধী পার্কের দেওয়াল, প্রাচীর সংলগ্ন জলের ট্যাঙ্ক শনিবার বিধায়ক সূর্যকান্ত অটোর উপস্থিতিতে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হল গান্ধী পার্কের দেওয়াল। মূলত বিলদা শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগ নিয়েছে খড়গপুর মহকুমা প্রশাসন। সেই মতো বিলদা বাসস্ট্যান্ডে থাকা গান্ধী পার্কের দেওয়াল ও পার্শ্ববর্তী জলের ট্যাঙ্ক ভাঙার পরিকল্পনা নেয় প্রশাসন। পাশাপাশি কেটে ফেলা হয় পার্কের মধ্যে থাকা একাধিক গাছ। শনিবার এই কাজ পরিদর্শন করতে এসে বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, বিলদার মানুষের দীর্ঘদিনের আবেগ রয়েছে গান্ধী মূর্তির ওপর। রাস্তার সম্প্রসারণের জন্য কিছু কাজ হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে পুনরায় সংস্কার করে গান্ধী মূর্তি বসানো হবে। দীর্ঘদিনের এই গান্ধী পার্ক আজকে ভেঙে দেওয়া হলো, কি কারণে? দীর্ঘদিনের গান্ধী পার্ক নয়, পার্ক বলে কোনো ভাষা ছিল না। পার্কের মর্মার্থে যে যেটা সেটা একটা ছিল না। বহু বছর আগে, প্রায় ষাটের দশক কি তার আগে, তৎকালীন যারা জাতীয়তাবাদী মানুষ তারা গান্ধী মূর্তি এখানে স্থাপন করেছিলেন। সেটা আজকেও বিলদাবাসী, সেটাকেও তার এই আবেগ রয়েছে। গান্ধী পার্ক, গান্ধীর মূর্তি থাকবে এবং তার সংস্কারও হবে সুন্দর করে। গান্ধীকে রেখে যেভাবে তার বেদি বানানো যায় সে মতো করে তার কাজ আমরা করব। এবং সব থেকে বড়ো বিষয়, এখানে একটা স্কুল আছে, গঙ্গাধর একাডেমি, গার্লস স্কুল আছে, কলেজ আছে, সুপার ফ্যাসিলিটি হসপিটাল আছে, রেলওয়ে স্টেশন আছে। সকাল থেকে 12টা পর্যন্ত যে যানজটটা এখানে তৈরি হয় তাতে মানুষ সহজে যাতায়াত করতে পারে না, ভীষণ সমস্যার সম্মুখীন হয়। বলে এই জায়গাটাকে গান্ধীর সামনে পেছনে যে জায়গাটা ছিল ওটাকে ফ্রি করে দিয়ে কন্টাই রোড এবং দাতুল রোডের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। মিলিয়ে দেওয়ার পরে গান্ধীকে রিপ্লেস করতে হয় যদি করা হবে, বা যেখানে আছে সেখানে যদি থাকে সেটা থাকবে, সেটা আমরা দেখে মেজারমেন্ট, ইঞ্জিনিয়ারিং মেজারমেন্ট করে সেটা সে মতো করে স্থাপিত হবে। এবারে সেটা এটা বিলদাবাসী সবারই সহযোগিতা হয়েছে, সমস্ত ব্যবসায়ী শোভানুদ্দায়ী বিলদার যারা আছে প্রত্যেকেই এটা সহমত প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আমরা বারে বারে আলোচনা বসেছি। আলোচনায় বসে সিদ্ধান্ত হয়ে আমরা, এবং সব থেকে উল্লেখযোগ্য এবং আনন্দের খবর, আমাদের যারা ফুটপাতে দোকানদার আছে ক্ষুদ্রবাসী সমিতি তাদের সঙ্গে গায়ের জোরি করতে হয়নি, এগরাতে গায়ের জোরি করতে হয়েছে, মেদিনীপুরে গায়ের জোরি করতে হয়েছে, কিন্তু আমাদের বিলদাতে বলা মাত্রই সমিতির পক্ষ থেকে এবং দোকানদাররাও তারা নিজের সাথে পাবলিকের সাথে তারা যে যায় জায়গায় পিছিয়ে গেছে। এবং এটা আমি ধন্যবাদ জানাবো বিলদা ক্ষুদ্রবাসী সমিতি, বিলদা ছোট ব্যবসায়ী, যে তারা আপাতত সমস্যাটা বুঝেছেন এবং সেই মতো করে তারা কাজ করেছে। শুরু হচ্ছে মনসুন অফার। সিলভার হাউস জুয়েলার্সের পক্ষ থেকে 3 জন লাকি কাস্টমারের জন্য থাকছে হীরের আকর্ষণীয় উপহার। প্রতি 5 গ্রাম গহনা কেনাকাটাতে থাকছে লাকি ড্রয়ের কুপন জেতার সুযোগ। বিশদে জানতে যোগাযোগ করুন 9476409501 এই নম্বরে। অফার শেষ হচ্ছে আগামী 28 জুলাই, শর্তাবলী প্রযোজ্য।